হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমি আমরা চলেছি নতুন একটা ভিডিও দেখার জন্য, আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আজকে আমরা দেখবো আবার অরিজিনাল ভার্সেস কপি, অরিজিনাল ভার্সেস একদম। কপি, কিন্তু আজকে দেখবো হচ্ছে হিন্দি ভার্সেস বাংলা, হিন্দি ভার্সেস বাংলা, একদম। বাহ মানে ভালো হিন্দি লাগলো। গান থেকে বাংলা বাংলায় গান বা কপি, হিন্দি মুভি থেকে বাংলা মুভি কপি হয়েছে, আচ্ছা সেই ওপরেই একটা টপিকে আমরা আজকে ভিডিও দেখবো। তো চলো বেশি দেরি না করে এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখে দেখে নিই নেওয়া যাক। একদম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এমন একটা গান শুনবো যে গানটা কিনা চারবার নকল হয়েছিল। যে গানটি থেকে বাকি চারটি গান কপি হয়েছে সে আসল গানটির নাম হচ্ছে ক্যা খুব লাগতি হো গানটি। এই গানটি থেকে পরবর্তীতে নকল হয় যদি বউ সাজগো শিরোনামের গানটি। এই গানটা মুক্তি পেয়েছিল 1975 সালে। অন্যদিকে বাংলা মুভিটা মুক্তি পেয়েছিল 1975 সালের হিন্দি মুভিটার আরো 4 বছর পর, অর্থাৎ 1979 সালে। হিন্দি গানটা ছিল ধর্মাত্মা মুভির একটি গান, এবং এত পুরনো গানটিও এত সফট মিউজিকে বেশ চমৎকার একটি গান ছিল। অন্যদিকে বাংলাদেশি মুভিটির নাম ছিল ওয়াদা, যেটির নায়িকা ছিলেন ববিতা। অনেকের কাছে মনে হতে পারে 1975 সালের একটা মুভি কত সুন্দর রঙিন, অথচ তার 4 বছর পর 1979 সালেও এই মুভিটা কিভাবে এত সাদা কালো হয়। আসলে 1979 সালে সদ্য স্বাধীন হওয়া একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের ক্যামেরা কোয়ালিটি, এর থেকে ভালো আর কি আশা করা যেত। তবে বাংলাদেশের গানটার ক্যামেরা কোয়ালিটি সাদা কালো হলেও এর গানটা যে অনেক ভালো গেয়েছে সেটি হয়তো আমার সাথে অনেকেই একমত হবেন। হিন্দি এবং বাংলায় দুইটা গানের পর 2000-এর দশকে এর একটি রিমিক্স ভার্সন মুক্তি পায় হিন্দিতে। খুব লাগতি হো গানটির রিমিক্স ভার্সনটি ছিল পারদেশি 2 অ্যালবামের একটি গান। 2000-এর শুরুর সালগুলোর সময়ে এই রিমিক্স গানের প্রচলন ছিল খুবই বেশি। সকল হিট গানগুলোই তখন রিমিক্স আকারে বের করা হতো, এই গানটিও তার ব্যতিক্রম নয়। যদি বউ সাজগো শিরোনামের সর্বশেষ গানটি দেখা যায় শাকিব এবং অপু বিশ্বাসের মুভিতে। যদিও বাংলা এই গানটির সাথে পুরনো হিন্দি বা বাংলা কোনো গানটিরই কিন্তু তেমন মিল নেই। বলতে গেলে কোনো মিলই নেই। তবে এই যদি বউ সাজগো শিরোনামে এই গানটি গাওয়া হয়েছে এবং এই ছবির নামও রাখা হয়েছিল যদি বউ সাজগো। তো এই 4টা ভিডিওর মধ্যে কোন গানটা আপনার ভালো লেগেছে, অরিজিনাল হিন্দি বাংলা নাকি রিমিক্স সহ গানগুলো, কোনটা অবশ্যই জানাবেন।
হিন্দি বাংলা, বাংলাটা বাংলাটাও ভালো লেগেছে, বাংলাটা সত্যি ভালো লেগেছে। হিন্দি গানটা আমরা শুনেছি, হিন্দি গানটা অনেক শুনেছি, পুরনো গান, হ্যাঁ ফেমাস গান, এখনো অনেকে শুনে, আমার মা তো মাঝে মাঝে শুনে, ও তখনকার আমলের গান সত্যি, তারাই হ্যাঁ শুনবে এটাই তখনকার জানো। আমরা একদম তো বাস্তব যাই কথা। হোক, কিন্তু বাংলা যে অপুভূষা সাকিব খানের যে গানটা সেইখানে বউ গান দুটো, হ্যাঁ সাজগো, ওটা ওটার সাথে কোনো না মিল আমি পেলাম তো না প্রথমে আমরা, কিন্তু শুনেই তো তখনই বললাম যে হ্যাঁ ওর এটার মানে সাথে কোনো মিলই নেই। সুরেরও সেরকম সুরের মিল নেই, মুভিটা হতে পারে কপি হতে পারে, মুভিটা হতে পারে রিমেক করেছে বা কপি করেছে, হতে সেটা পারে। মুভিটা দেখলে বোঝা যাবে, বাট সেইভাবে গানের মিল পাইনি আমরা। গানটা একদম আলাদা, প্রথম দিনটা আছে অবভিয়াসলি, প্রথমটা বাংলা হিন্দিটা, তারপরে বাংলা, অবভিয়াসলি কপি মনেই হচ্ছে যে জাস্ট বাংলাতে ট্রান্সলেট শুধু করে গানটা কথাটা করা। চেঞ্জ হয়ে গেছে, বউ হ্যাঁ সাজগো। হ্যাঁ সেটাই, আর রিমেকটা তো রিমেক, হিন্দিতে রিমেক হয়েছে তো ওটা তো একদমই একদম বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে রিমেক হয়েছে, কিন্তু ওটা একদমই হিন্দি গানটা সফটলি, সফট মিউজিকের সঙ্গে সত্যি ভালো লাগছিল, কিন্তু বাংলা গানটা আমার একটু বেশি ভালো হ্যাঁ লেগেছে। বাংলা গানটা এখানে খুব সুন্দর আমার লেগেছে। বাংলা গানটা একটু হিন্দি বেশি ভালো গানটা তো লেগেছে, ভালো, অবভিয়াসলি আমরা শুনেছি, কিন্তু বাংলা গানটা শুনিনি, কিন্তু বাংলা গানটা সত্যি খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ হতে পারে উনি যেটা বললো যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে পারে, বাট গানটা সুন্দর, গানটা সুন্দর, গানটা সুন্দর, গানের গলাটাও সুন্দর। গানটা কার গলায় গাওয়া প্লিজ তোমরা জানলে কমেন্টে লিখো, আমাদের জানতে ভালো লাগবে যে কার একদম, গলায় গাওয়া। আর গানটা সত্যি, গানের কথাগুলো সুন্দর লাগছিল, আর পাশাপাশি এই ধরনের জিনিস হ্যাঁ শুনতে বেশ শুনতে ভাল লাগে। তখন এই পুরো হিন্দি শুনছি, প্রপারলি এই বুঝে বাংলা যায়, শুনছি, হ্যাঁ সেটা, এই হিন্দি শুনছি, এই বাংলা শুনছি, তো একটা প্রপারলি বোঝে, হ্যাঁ এটা হিন্দি, এটা বাংলা, এটা মানে বাংলা করেছে এই আর কি। লাইনটার এইটা হ্যাঁ লাইন হ্যাঁ চেঞ্জ হ্যাঁ করেছে, বোঝা তুমি যায়। নর্মালি হট করে যদি শুনবে তুমি কিন্তু বুঝতে পারবে না, বাট আমরা যেহেতু পাশাপাশি তখন ওই লেগেছে, ভাবনাটা আসে যে এরকম চেনা 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 লাগছে, সুর যেহেতু একরকম, চেনা চেনা লাগছে, কোথায় শুনেছি, কোথায় শুনেছি, কিছুতেই কুল কেনা পাওয়া যায় না। বাট হ্যাঁ এই ধরনের ভিডিও দেখলে বোঝা যায় যে হ্যাঁ কোনটা কোথা থেকে এসেছে, বেসিক্যালি এই হচ্ছে পুরো ব্যাপার, ক্লিয়ার হয়ে যায় হ্যাঁ ব্যাপারটা, ক্লিয়ার হয়ে যায়। তো যাই হোক, যাই হোক। আমার একটা কোশ্চেন, সাকিব ভাইয়া কি সমস্ত রিমেক মুভিগুলোতেই মুভি করেছে? হ্যাঁ অনেক কটা রিমেক মুভি করেছে, মানে হ্যাঁ যতগুলো রিমেক ভিডিও দেখি, মানে রিমেক মুভি বা অনেক কপি কটা মুভি দেখি, মুভি হিটও হয়েছে। আর সেখানে সেখানে দেখি সাকিব ভাইয়া আর অপু বিশ্বাস আছে, নয় সাকিব ভাইয়া আছে। তো এটা জাস্ট আমার আমার কোশ্চেন যে তোমরা বলো যে সাকিব ভাইয়া কি সমস্ত তো রিমেক গুলো হচ্ছে সবকটাতেই প্রায় অ্যাক্টিং নতুন করেছে, ভাবে রিমেক নতুন করেছে, ভাবে রিমেক করেছে, সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তবে তার মধ্যে একটা বই আগের ভিডিও দেখেছি, একটা অস্কার পেয়েছিল, হ্যাঁ অ্যাওয়ার্ড হ্যাঁ হ্যাঁ পেয়েছিল হ্যাঁ সরি, আগের বার একটা, আগে হ্যাঁ একটা ভিডিও কপি দেখেছি, মুভিতে, কপি কিন্তু মুভিতে সত্যি ভালো করেছিল ভালো মুভিটা। করেছিল। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্টে লেখো, তোমরা ভালো রেসপন্স করছো দেখছি এই ভিডিওগুলোতে, তো আমাদেরও বেশ ভালো লাগছে। আর খুব শীঘ্রই মুভি নিয়ে আসবো, প্রত্যেকবারই বলছি, তোমরা বলছো যে বলছো কিন্তু নিয়ে তো আসছো না, নিয়ে আসবো, একটুখানি ব্যস্ততার মধ্যে রয়েছি, সবাই সবাই ঘুরে টুরে এলাম, সবাই সবাই ঘুরে এলাম, তবে শরীরটাও ভালো যাচ্ছে না, তাই জন্য ব্লগ দেখলে তো জানতে পারো হাত ফাত কেটে পাটা কেটে হ্যাঁ বসে আছে। একদম, তো হাত টাত কেটে গেছে, শরীরটা ভালো যাচ্ছে না, মানে হাতে বেশি জোর দিতে পারছি না, এই হচ্ছে ব্যাপার, তাই ল্যাপটপে বসতে পারছি না ঠিক মতো। তো যাই হোক, নিয়ে আসবো, তোমাদের চিন্তা করতে হবে না, একটুখানি অন্যরকম ভিডিও দেখো, নিয়ে তো আসবো, মুভি যে নিয়ে আসবো না তো পালিয়ে যাবো কোথায়। তাই তো, তো যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো বলো কমেন্টে, ভালো লাগে লাইক শেয়ার করো, আর যারা নতুন হয়েছে চ্যানেল, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি। তো একদম, চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, টাটা। দেখা হবে নেক্সট ভিডিও, টাটা।